আলাইকুম, আমি বাংলা সময় টিউবের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের সাথে এমন একজনের সাথে আলাপ করব যিনি ডিস্ট্রেস চিলড্রেন বাংলাদেশ ও ডিস্ট্রেস চিলড্রেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে জড়িত রয়েছেন। আমাদের মাঝে রয়েছেন ডক্টর এহসান হক, উনি এক্সিকিউটিভ ডিরেক্টর। আসেন, আপনাদের সাথে পরিচয় করে দিই। সালাম আলাইকুম। আপনাদের এই সংক্ষেপে যেটা বলেন DCI, রাইট, ডিস্ট্রেস চিলড্রেন ইন্টারন্যাশনাল, এটা আপনারা কবে কিভাবে গঠন করলেন? ডিস্ট্রেস চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল, সংক্ষেপে DCI, এই সংস্থাটি শুরু হয় 2003 সালে। এটা একটা চাইল্ড রাইটস অর্গানাইজেশন, শিশু সংস্থা, যেটার মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো দেশের যে কোনো জায়গার সুবিধা বঞ্চিত শিশুদের বা সমস্যায় আছে এরকম শিশুদেরকে সাহায্য সহযোগিতা করাই আমাদের উদ্দেশ্য। DCI বাংলাদেশের উপরে একটা প্রজেক্ট নিয়েছে। হ্যাঁ, আমরা বাংলাদেশে, আমাদের ফোকাস বাংলাদেশে, আমরা কাজ শুরু করেছি মুখ্যত বাংলাদেশে। সানচার স্পন্সরশিপ প্রোগ্রাম নামে আমরা একটা প্রোগ্রাম শুরু করেছি। বাংলাদেশের তথ্য যদি আপনারা দেখেন, বাংলাদেশে লক্ষ লক্ষ শিশু আছে যারা প্রতিদিন না খেতে পেয়ে ঘুমাতে যাচ্ছে, এরকম লক্ষ লক্ষ শিশু আছে যারা প্রতিদিন কাজ করে বেঁচে থাকার জন্য চেষ্টা করছে, এবং লক্ষ লক্ষ শিশু ফ্যামিলি তাদেরকে কাজে পাঠিয়ে যাদেরকে। আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে বাচ্চাদের যে যা তারা যে প্রভার্টি সাইকেলের মধ্যে আছে, সেই প্রভার্টি সাইকেলটাকে আমরা ভাঙতে চাচ্ছি। আমরা প্রচণ্ডভাবে বিশ্বাস করি যে এই প্রতিটা শিশুকে যদি আমরা তাদের উপযুক্ত শিক্ষা দিতে পারি, তাদেরকে ট্রেনিং দিতে পারি, তাদেরকে স্বাস্থ্য সেবা দিতে পারি, তাহলেই তাদের এই প্রভার্টি সাইকেলটা ভাঙতে পারবো, এবং তাহলেই তাহলে এই চাইল্ড লেবারটা দূর করতে পারবো, তাহলেই আমরা এই শিশুদের এই ধরনের কি কোনো প্রোগ্রাম আছে? হ্যাঁ, এই 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 সেটাই বলছি যে এদেরকে সাহায্য সহযোগিতা দেওয়ার মূল প্রসেসটাকে আমরা শুরু করেছি, সঞ্চয় প্রোগ্রাম, যার মাধ্যমে আমরা তাদেরকে শিক্ষা, স্বাস্থ্য এবং ট্রেনিং দিচ্ছি, এবং তার মাধ্যমে আমরা এই প্রপার্টি সাইকেলটা ভাঙছি। কিভাবে, আমি যা সংক্ষেপে আপনাকে বলি, প্রথমে পয়েন্ট বাই পয়েন্ট পয়েন্ট প্রথমে নাম্বার ওয়ান, যেমন ধরেন আমরা ঢাকা থেকে দূরে যে অঞ্চলে দারিদ্রতার মাত্রা অনেক বেশি, সেই অঞ্চলে প্রথমে আমরা একটা এলাকা বাছাই করি, গ্রামকে বাছাই করি। তারপরে সেই এলাকায় আমরা একটা সরকারি স্কুল বাছাই করি, যে স্কুলে প্রি এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারটা আছে কিন্তু দারিদ্রতা আছে, কিন্তু সমস্যা আছে, সেটাকে আমাদের সাহায্যের প্রয়োজন আছে। তারপরে সেই স্কুলের কাছাকাছি আমরা একটা আমাদের নিজস্ব অফিস করি। ওকে, সেখানে 3 থেকে 4 জন লোক আমরা হায়ার করি, ফিল্ড ম্যানেজার ওই এলাকার, ওই না সবাই ওই এলাকার হতে পারে, বাইরেরও হতে পারে। আচ্ছা, এবং তাদেরকে আমরা ট্রেনিং দিই। তারপরে ওই স্কুলে যে শিক্ষক মণ্ডলী আছে তাদেরকে নিয়ে আমরা একটা টিম তৈরি করি, অ্যাডভাইজারি কমিটি, এবং এই এই টিমের টিমটা, অ্যাডভাইজারি কমিটিটা আমাদেরকে একটা লিস্ট দেয় যে বাচ্চাগুলো স্কুলে আসতো অথচ এখন আসে না, অথবা যে বাচ্চাগুলো অত্যন্ত গরিব, যাদের ঝরে পড়া, স্কুল থেকে ঝরে পড়ার সম্ভাবনা আছে। তারপরে আমাদের ফিল্ড অফিসার ওই ডেটাগুলো অনুযায়ী, ওই লিস্ট অনুযায়ী মানুষের বাড়ি বাড়ি ভিজিট করে, ভিজিট করে সেই তথ্যটা জরিপ করে, তারপরে ভেরিফাই করে বাপ মাকে কনভিন্স করে যাতে ওই বাচ্চাটাকে স্কুলে ফিরিয়ে নিয়ে আসা যায়। তারপরে আমরা বাচ্চার বাবা মাকে প্রপোজাল দিই যে তুমি যদি তোমার বাচ্চাকে, ধরেন একটা বাচ্চা ঢাকা গেছে বা মানুষের বাসায় কাজ করতে গেছে বা কোনো ফ্যাক্টরিতে কাজ করতে গেছে, তখন আমরা তার বাবা মাকে বলি যে ওকে, তুমি তোমার বাচ্চাটাকে স্কুলে ফিরিয়ে নিয়ে আসো, বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো, এবং ওই বাচ্চাটা যদি স্কুলে যায় নিয়মিত, তাহলে তোমরা আমরা তোমার বাচ্চাকে সব ধরনের সাহায্য সহযোগিতা দেব, তার শিক্ষার জন্য, তার বেঁচে থাকার জন্য, এবং স্বাস্থ্য সেবার জন্য যা প্রয়োজন আমরা তাই করব। ও যেটা ইনকাম করতো আমরা সেটাও তার বাবা মাকে দিয়ে দিচ্ছি, বাবা মাকে বলছি যে তোমার বাচ্চাকে আমরা সাপোর্ট তো দেবই, প্লাস তোমাকেও আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবো, টেকনিক্যাল সাপোর্ট দেবো, সো দ্যাট তুমিও একটা বিজনেস, স্মল বিজনেস ডেভেলপ করতে পারবে। তখন বাবা মা দেখে যে আমাদের প্রস্তাবটা বেশ ভালো, তখন তারা বাচ্চাটাকে স্কুলে ফিরিয়ে নিয়ে আসছে। তখন স্কুলে ফিরিয়ে আনলে আমরা ওই বাচ্চাটার একটা ছবি তুলি, বায়োগ্রাফি বানাই, এবং ওই ছবি তুলে আমরা ওই বাচ্চাটার জন্য আমেরিকাতে একটা স্পন্সর খুঁজে বের করি। এখানে একটা বিশেষ লক্ষ্য করবেন যে ওই শিশুটার জন্য আমরা আমেরিকাতে
স্পন্সর খুঁজে বের করি একটা শিশুকে বা ব্যাপারে কমিউনিটির মানুষ তো এগিয়ে আসতে পারে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কমিউনিটির আমরা প্রচন্ড সাপোর্ট পাচ্ছি। তাহলে আপনি একটা বাচ্চাকে বাচ্চাকে যখন আপনি এডুকেশন দেওয়ার চেষ্টা করছেন, তার সমস্ত কিছু দিচ্ছেন, তার ড্রেস, তার বই, পড়াশোনা, তার যা কিছু লাগে, নেল কাটার, নখ কাটার যন্ত্র থেকে শুরু করে শ্যাম্পু, সাবান, হোয়াটএভার সব কিছু দিচ্ছেন, তার পরিবারকেও হেল্প করছেন যাতে ওই বাচ্চাটাকে সে লালন পালন করতে পারে। এক্স্যাক্টলি। এবং ওই পরিবারের থেকে আমার কমিউনিটি কি হেল্প করছেন? অবশ্যই, কারণ কি প্রতিটা জিনিসই একটার সাথে একটা ইন্টার রিলেটেড। কারণ যে বাচ্চারা ওই পরিবারে থাকছে, পরিবারকে সাহায্য করতে হচ্ছে, বাচ্চাটা যে স্কুলে যাচ্ছে সেটা সেই স্কুলকে সাহায্য করতে হচ্ছে। কারণ স্কুলে যদি টিচার না আসে তাহলে তো আপনার বাচ্চা স্কুলে পড়ে লাভ নাই। তাই স্কুলে টিচার আছে কিনা সেটা দেখতে হচ্ছে। তারপরে বাচ্চাটা যে কমিউনিটিতে বাস করে সেই কমিউনিটিটারও খেয়াল করতে হচ্ছে। ধরেন সেখানে যদি খাবার পানি না থাকে তাহলে টিউবওয়েল দিতে হবে, বা সেই সেই কমিউনিটির কিভাবে ওভারঅল ডেভেলপমেন্ট হবে, রাস্তা যদি, হ্যাঁ সেটাও দেখতে হচ্ছে। যে রাস্তা না থাকলে তখন আমাদেরকে রাস্তা বানিয়ে দিতে হচ্ছে। আমরা এইসব জিনিসগুলো সমন্বয় করে করি। ধরেন একটা রাস্তা নাই, স্কুলে আসার রাস্তা বর্ষায় নষ্ট হয়ে গেছে, তখন আমরা ওই লোকাল কমিউনিটিকে ইনভলভ করে বলি যে তোমরা এই রাস্তা বানাও, আমরা তোমাদেরকে হয়তো সারাদিনের কাজ করার জন্য একটা পারিশ্রমিক দেবো বা খাওয়ার পয়সা দেবো, তাদেরকে দিয়ে আমরা কাজগুলো করার। তাহলে এই ধরনের প্রজেক্ট, সান চাইল্ড স্পন্সর প্রজেক্ট, আপনি প্রবাসী কমিউনিটিকে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন? আমরা প্রবাসী কমিউনিটিকে, বাংলাদেশি বিশেষ করে, তাদেরকে আমরা অ্যাপ্রোচ করছি এই জন্য যে আমাদের যে জেনারেশনটা নর্থ আমেরিকাতে বড় হচ্ছে, আমার ছেলে মেয়ে বা আপনার ছেলে মেয়ে, তাদেরকে আমরা ইনভলভ করতে চাচ্ছি, কিভাবে তাদেরকে দিয়ে আমরা এই কাজগুলো করাতে চাচ্ছি। যেমন ধরেন আমার মেয়েকে আমি আমার বাসায় ক্লিনিং করার জন্য এবং গার্বেজ ফেলার জন্য আমি বলেছি যে তোমাকে আমি মাসে $20 দেবো। সেই $20 দিয়েই সে বাংলাদেশে একটা বাচ্চাকে $12 পার মান্থ স্পন্সর করে। আবার এখানে অনেক বাচ্চা আছে যারা 6 জন বা 10 জন বা 12 জন মিলে একটা ছোট টিম করে, বাংলাদেশি বাচ্চারা টিম করে, তারা 12 জন মিলে বাংলাদেশি একটা বাচ্চাকে স্পন্সর করছে। তার মানে বাংলাদেশি একটা বাচ্চার জন্য $1 পড়তেছে পার মান্থ। এখানে আসলে মূল বিষয়টা $1 নয়, মূল বিষয়টা হলো যে বাংলাদেশি একটা বাচ্চা যখনই আপনার অ্যাকাউন্টেবিলিটির ক্লিয়ারিটি কি, যে আপনি পয়সাগুলো নিচ্ছেন এগুলো যে যথাযথভাবে অ্যাপ্লাই হচ্ছে, এগুলোর ক্লিয়ারিটি। যেমন আমি একটা দেখেছিলাম যে $12 যেটা মাসে নিচ্ছেন, $5, $5, and $2 বলে একটা, এটা একটা গ্রস আমাদের এক্সপেন্সেস, আমাদের ধারণা। আমাদের আমরা ওই বাচ্চাটাকে যে এই ধরেন আমেরিকাতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল এনজিও, এবং এই এনজিওটা বাংলাদেশের জন্য কাজ করছে, এবং বাংলাদেশি যে সমস্ত প্রবাসী এই আমেরিকায় বা যে কোনো জায়গায় আছে বিশ্বের, সেখান থেকে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে, হেল্প করতে পারবে এই ব্যাপারে আপনি? আমাদের আমাদের ওয়েবসাইট আছে www.distressedchildren.org, বানান কি www.distressedchildren.org. Anybody can call at 203-376-6351, 203-376-6351. বাংলাদেশের মানুষের জন্য এই ব্যাপারে আমি মনে করি যে সবার সহযোগিতা কামনা করা উচিত। এবং আপনার শেষ কিছু বক্তব্য থাকবে? আমার বক্তব্য হলো এটাই যে আমরা সবার কাছে সেই অনুরোধ করতে চাই, আসুন আমরা সম্মিলিতভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করি, আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের জন্য কাজ করি, এবং বিশেষ করে বাংলাদেশি যে জেনারেশনটা সাহায্যের প্রয়োজন বাংলাদেশে, বা বাংলাদেশের যে জেনারেশনটা আমাদের নর্থ আমেরিকায় বড় হচ্ছে, এদের মধ্যে একটা ব্রিজ তৈরি করি, এবং আমাদের এই নিউ জেনারেশনের মধ্যে লিডারশিপ ডেভেলপ করে তাদেরকে দিয়ে এই হিউম্যানিটেরিয়ান ওয়ার্কগুলো করাই, এবং আমরা সম্মিলিতভাবে